নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং সবাইকে আনন্দে থাকতে হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের বাড়ির সকলে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক সরস্বতী পুজো সরস্বতী পুজো হচ্ছে কি পাঁচই ফেব্রুয়ারি শনিবার বাইশে মা সকাল সাতটার পঞ্চমী পড়ে যাচ্ছে প্রত্যেকেই পুজো করবে সরস্বতী পুজো সবাই জানে ঘরে ঘরে পুজো হয় সবাই কারণ জানে সবাই জানে কিন্তু কিছু নিয়ম আছে যেটা আমি করি সেটা তোমাদের আজকে আমি বলবো যে যে মানে সরস্বতী নিজেদের মনকে টোটকা যেটা বলে যে সরস্বতী পুজো এই টোটকা করি সেরকম কিছু জিনিস আর সরস্বতী পুজো আগে আমরা কুল খাই না কেন এই কুল খাই না কেন তার কথাটা আমি আজকে বলবো যে সরস্বতী পুজো কুল ঠাকুরকে আমরা কুল নিবেদন করি দিয়ে তারপরে আমরা সেদিনকে সেই দিন থেকে আমরা কুল খাই এবং সেটা কেন সেই কথাটা বলবো আর বলবো যে সরস্বতী পুজোর কিছু কিছু জিনিস যেমন আমার আগের দুটো ভিডিও আছে তাতে কিন্তু আমি সরস্বতী ঠাকুরের প্রিয় সাজ প্রিয় কী কী জিনিস উপকরণ দিয়ে পুজো দিতে হয় প্রিয় যেগুলো সরস্বতী পুজো সেগুলো নিয়ে আমার ভিডিও আছে তোমরা দেখে নিও দুটো ভিডিও আমার সরস্বতী পুজোর আছে আর প্রিয় সাজ প্রিয় উপকরণ বলে আছে আর আজকে আমি প্রিয় সাজ প্রিয় উপকরণ সব বলবো না কিছু চোটকা বলবো যেটা সরস্বতী পুজোর অতি অবশ্যই তোমরা আমি আশা করবো তোমরা প্রত্যেকেই এটা করবে এবং আমি যেটা করি সেটাই বলছি যে সরস্বতী ঠাকুর এর কাছে কীভাবে দেবে এই দোয়াত কলম খাগের দোয়াত কলম আমরা দিই এবং বই রাখি পেন রাখি এবং আমরা যারা গান শিখি হারমোনাম রাখি সব রাখি কিন্তু এই পেন খাগের দোয়াত কলম ঠাকুরের কোন দিকে রাখবে কোন দিকে রাখবে সেইটা আমি আজকে বলবো। তাহলে বন্ধুরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আর যারা আমার বন্ধু আছে আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি বলবো ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আর যারা আমাকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করনি তাদের বলবো বন্ধু আমাকে কিন্তু অতি অবশ্যই তোমার ভালোবাসাটা দিও আমাকে সাবস্ক্রাইব করো লাইক করে দিও আর যাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও তাহলে আমি আজকে প্রথমে বলি যে বই কোন দিকে রাখবে বই আমরা ঠাকুরের সরস্বতী ঠাকুরের তো একটা বেদি হয় বা সিংহাসন যেখানে আমরা সরস্বতী ঠাকুরকে আমরা বসাই জল চকির উপরেও লাল হলুদ রঙের কাপড় সরস্বতী ঠাকুরকে সবসময় হলুদ রঙের কাপড়ের উপরে বসাবে এবং যদি হলুদ রঙের সিংহাসন মাটি অনেক বড় বড় যারা ঠাকুর আসে তখন সেখানে সে তো বড়ো বড়ো বেদি করেই ঠাকুরকে বসানো হয় কিন্তু সেই বেদির চারপাশে আমি বলবো ঠাকুরের বেদির চারপাশে সবসময় হলুদ কাপড় দিয়ে মুড়বে এবং হলুদ গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল দিয়ে অতি অবশ্যই ঠাকুরের বেদিটাকে সাজাবে হলুদ বলো বাসন্তী এখন গাঁদা ফুল তো হলুদ বাসন্তী দু রকমই পাওয়া যাচ্ছে দু রকম দিয়েই কিন্তু অতি অবশ্যই সাজাবে এবং ঠাকুরের ঘরটা যেখানে পাঠবে ঘটের কাছে তো আলপনা দেবে ঘট বসাবার যে আলপনা দিয়ে তবে তো আমরা ঘট বসাই সেই ঘট বসাবার চারপাশে কিন্তু গোল করে অতি অবশ্যই হলুদ ফুল বা বাসন্তকালে হলুদ ফুল দিয়ে ঘরটির চারপাশ সাজাবে এবং নৈবেদ্য মিষ্টি ফল আমরা যা যা দিই তার চারপাশেও একটু একটু দিয়ে হলুদ ফুল দিয়ে সুন্দর করে সাজাবে মাকে যারা যখন কাপড় দেবে যারা তারা কিন্তু চেষ্টা করবে হলুদ রং লাল পাড় অতি অবশ্যই কাপড় দিতে বা বাসন্তী রং এবং এবার বলবো যে আবির যেটা দেবে সেটা চেষ্টা করবে আমি বলবো সব কিছু হলুদ দিতে হলুদ রঙের সব কিছু দিতে আবির হলুদ নিয়ে আসলে মিশিয়ে আর একটা অন্য কালারও দিতে পারে কিন্তু হলুদটা কিন্তু অতি অবশ্যই দেবে আর ঠাকুরের আমি তো প্রিয় উপকরণ যেটা আগে ভিডিও বলেছি একটা থালাতে কিন্তু খুব সুন্দর করে মায়ের জন্য কিন্তু কুল মানে আর বিশেষ করে কুল কাঁচা হলুদ পলাশ ফুল অতি অবশ্যই কিন্তু পলাশ ফুল একটা মায়ের পায়ে নিবেদন করবে নিজেই নিজের মনস্কামনা জানিয়ে যে কোনো হলুদ ফুল নিয়ে পলাশ ফুল নিয়ে মশাই তো পুজো করবে অঞ্জলি দেবে সব দেবে তারপরে নিজেরা ফুলটা নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সকলেই মায়ের পায়ে দেবে মায়ের পায়ে কাছে তো আমরা সব কিছু বই পেন সব রাখি রাখবে কিন্তু খাগের যে দুয়াত কলমটা সেটা কোন দিকে রাখবে সেটা অতি অবশ্যই তার মধ্যে কী দিতে হয় তার মধ্যে যেন দুধ আর আলতা দুধ দিয়ে কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে দেবে আর একটু আলতাম মিশিয়ে দেবে আলতাম যদি না হলে কাঁচা দুধ অবশ্যই একটু দিয়ে খাগের দোয়াত কলম মায়ের ডান দিকে রাখবে আমি মায়ের ডান দিকে রাখি সেই জন্য তোমাদেরও বলছি যে যখন ওই পেন আর খাগের দোয়াত কলম মায়ের ডান দিকে রাখবে মায়ে খাগে আমি ওইটা অবশ্যই আমি এত সরস্বতী পুজো করি বাড়িতে তো কিন্তু ওইভাবেই রাখি এটাই বিশেষ করে তোমাদের আজকে আমার বলার বললাম এবার আমি সরস্বতী পুজো কুল আমরা নিবেদন করে তারপরে খাই কেন সেইটা নিয়ে আজকে আমি তার কথাটা সেটা নিয়ে আমি আজকে বলছি তাহলে তোমরা শুন সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বৌদ্ধিকাশ্রমে তপস্যা করছিল তপস্যা শুরু করবে তপস্যা শুরুর পূর্বে তার তার কাছে যেখানটা তপস্যা করবে সেই জায়গাটা মানে সেই স্থলটার কাছে একটি কুল গাছের বীজ রেখে তাকে শর্ত দেয়া হলো এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে চারা থেকে বড় হবে বড় গাছ থেকে ফুল হবে ফুল থেকে কুল হবে তারপরে সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে বা পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে তারপরে আমরা সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য ব্যাসদেবমণি বৌদ্ধাশ্রমে তপস্যায় বসেছিলেন এবং সেই তপস্যা পূর্বে একটি শর্ত দেওয়া ছিল সেটা এই শর্ত শর্ত দিন দেওয়া হয়েছিল সেই দিন তপস্যা পূর্ণ হবে যেদিনকে সরস্বতী দেবী কুল পাকা কুল মাথায় ব্যাসদেবের মাথায় পড়বে সেদিনকেই কিন্তু সরস্বতী দেবী তুষ্ট হবে তাহলে সেই কুল গাছ কুলের বীজ পোতা হলো এবং সে ধীরে ধীরে আস্তে 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 বেশ কয়েক বছর পরে কুল বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা বেরোল সেই চারা থেকে বড় গাছ হলো গাছ থেকে ফুল হলো ফুল থেকে ফল হলো ফল এবার আস্তে আস্তে সেটা পাকল একদিন সেই ফল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হলো তখন ব্যাসদেব বুঝতে পারে যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন কুল বা বড়ই এর আর এক নাম হচ্ছে বদ্রি তপস্যার সাথে বদ্রির সম্পর্ক থাকায় ওই জায়গার নাম হলো বদ্রিকাশ্রম নামে প্রচার হয়ে গেল দিনটি কিছু দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্রে রচনা আরম্ভ করেন শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল ভক্ষণ করি না শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কিন্তু আমরা কুল খাই আবার স্বাস্থ্যগতভাবে যদি আমরা দেখি স্বাস্থ্যগত কারণে কিন্তু সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয় আমরা সরস্বতী পুজো মায়েরা সব সবসময় বাচ্চারা কুল খেতে যায় কুল দেখলেই কিন্তু মায়েরা সবসময় বার করে না সরস্বতী পুজো আসুক সরস্বতী ঠাকুরকে দিয়ে তারপরে কুল খাবে কেন এটা বলি আমরা স্বাস্থ্যগত কারণ হচ্ছে যদি সরস্বতী পূজার আগে কিন্তু কুল পাকে না কুল কাঁচা থাকে আর কাঁচা কুল খেলে শরীর খারাপ হবে সেই জন্য সরস্বতী মাঘ মাসের মাঝামাঝির পরে তারপরে কিন্তু কুল পাকে আর সেই সময় সরস্বতী পুজো পড়ে সেই জন্য সরস্বতী পুজোতে মাকে পাকা কুল দিয়ে তারপরে আমরা কুল খাই মানে সেই সময় থেকে কুল খাওয়া যেতে পারে তাহলে শরীর কিন্তু তখন কুলটা খাওয়া যেতে পারে কারণ কুলটা পেকে যায় সেই জন্য আমরা কিন্তু সরস্বতী পুজোকে মা ঠাকুরকে কুল দিয়ে তারপরে স্বাস্থ্যগত দিক থেকে আমরা বিচার করলে কিন্তু আমরা আগে কুল খাওয়ার এটাই কিন্তু নিয়ম যে কুলটা পাকুক তখন কুল এত টক থাকে না তখন তাহলে আমরা কুলটা খেতে পারি এটা হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে যে কুল আমরা মাকে দিয়ে তারপরে খাবো কারণ তখন কুল আগে খেলে কুল কাঁচা থাকে কুল কাঁচা কুল খেলে শরীর খারাপ হবে আর এই জন্য আমাদের স্বাস্থ্য বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আমরা কুলটা খাই না আর কথা হচ্ছে যেটা বললাম সেটা তাহলে বন্ধুরা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তাহলে আজকের মতো নমস্কার